আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অধ্যায় সাতের খতিয়ান। তা দেখো, খতিয়ান এটা খুব সহজ একটা অধ্যায় এবং আমরা জানি খতিয়ানের দুইটা শক হয়, একটা হচ্ছে চলমান জের শক আর একটা হচ্ছে টি শক। তা আমরা চলমান জের শক অর্থাৎ আধুনিক শক নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমরা এখানে দেখো একটি শক দেওয়া আছে। তা আমরা দেখো শক অঙ্ককরণের আগে কিছু কথা তোমাদের বলে নিই, সেটা হচ্ছে তারিখ ছকটা দেখো, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা। খেয়াল রাখবা শুধুমাত্র খতিয়ানই জাবেদা পৃষ্ঠা হয়, আর সব কিছুতেই কি বলে খতিয়ান পৃষ্ঠা লেখা লাগে। যেমন রেওমিলে আমরা লিখি এখানে খতিয়ান পৃষ্ঠা, জাবেদার লিখবো আমরা খতিয়ান পৃষ্ঠা, নগদানও লিখবো খতিয়ান পৃষ্ঠা। শুধু খতিয়ান যখন আমরা অঙ্কটা করবো তখন এখানে লিখবো জাবেদা পৃষ্ঠা। ডেবিট টাকা ক্রেডিট টাকা জের, জেরের ভিতর দুইটা ভাগ, একটা হচ্ছে ডেবিট টাকা একটা হচ্ছে ক্রেডিট টাকা। এখন দেখো তুমি হিসাব যে হিসাবটা করবা, যেমন আমি এখানে হিসাব করছি কিসের, নগদান, আমি নগদান হিসাব করব। আমার জাবেদায় যদি নগদান হিসাব ডেবিট হয় আমি ডেবিট পাশে টাকা লিখব এবং হিসাবটা লিখব তার বিপরীত অর্থাৎ ক্রেডিট। আবারও কথাটা বুঝাইতেছি, আমি যখন জাবেদা করব, যে কোনো একটা জাবেদা করব, যেমন ধরো নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয় জাবেদা কি, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব এটা আয়, এটা বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব ডেবিট, তাহলে আমি টাকা লিখব ডেবিট পাশে কিন্তু আমি হিসাবটা লিখব ক্রেডিটের অর্থাৎ বিক্রয়ের। ঠিক যখন আমার নগদান হিসাবটা ক্রেডিট হয়ে যাবে তখন আমি টাকা লিখব ক্রেডিট পাশে এবং আমি হিসাবটা লিখব ডেবিট অর্থাৎ বিপরীত। যেমন বেতন পরিশোধ করা হলো 4000 টাকা, বেতন পরিশোধ করছে তো তোমার নগদ টাকা কি কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট, নগদ টাকা কেন কমে গেছে, বেতনের কারণে, তাহলে বেতন হিসাব ডেবিট। তাহলে আমি নগদান হিসাব ক্রেডিট হওয়ার কারণে আমি টাকা লিখব ক্রেডিট পাশে, নগদান হিসাব এর ক্রেডিট পাশে টাকা লিখব এবং হিসাবটা লিখব ডেবিটের অর্থাৎ বেতন হিসাব। তা আশা করি এই দুটো লেনদেন তোমরা বুঝতে পেরেছো। তা কথা না বাড়িয়ে আসো মূল অঙ্কে চলে যাই। আগে তোমরা সবাই ছক আঁকো। পৃষ্ঠা নাম্বার 90 একটা কাজ দেওয়া আছে, আমরা ওই কাজ থেকেই আমরা নগদান হিসাবের খতিয়ানটা করব। তা খেয়াল করো, 1 তারিখে বলা আছে আগস্টের 1 তারিখ বাকিতে পণ্য বিক্রয়, যেহেতু বাকিতে বলা আছে এখানে নগদের কোনো প্রশ্নই নাই, এই লেনদেনটা এখানে আসবে না। 2 তারিখ ঋণ গ্রহণ, তুমি ঋণ গ্রহণ করছো, তোমার কি নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে নগদান হিসাব ডেবিট। নগদ টাকা কেন বৃদ্ধি পেয়েছে, ঋণের কারণে, তাহলে ঋণ হিসাব কি ক্রেডিট। আমি যেহেতু নগদান হিসাব করতেছি আমার জাবেদায় নগদান হিসাব হোক ডেবিট হোক ক্রেডিট, এই নগদান হিসাবের লেনদেনগুলো এখানে আসবে। তাহলে ঋণ 2 তারিখের লেনদেনটাকে এখানে আসবে, তাহলে আমি লিখলাম 2 তারিখ নগদান হিসাব কি ডেবিট, তাহলে আমি নগদান হিসাব হচ্ছে ডেবিট, তাহলে আমি ডেবিট পাশে টাকা লিখব 30000 এবং নগদান হিসাব ডেবিট ঋণ হিসাব ক্রেডিট, আমি তার বিপরীত নাম লিখলাম ঋণ হিসাব, এটা এখানে আছে ডেবিট, আমি এখানেও লিখে দিলাম ডেবিট 30000। এরপর খেয়াল করো 6 তারিখে বলা আছে ব্যাংকে জমাদান, ব্যাংকে টাকা জমা দিছো, অবশ্যই তোমার নগদ টাকা কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট, নগদ টাকা কেন কমে গেছে, ব্যাংকের কারণে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। তাহলে এই লেনদেনটা এখানে হিসাববুক্ত হবে। লিখলাম 6 তারিখ নগদান হিসাব ক্রেডিট হয়েছে, তাহলে আমি লিখলাম নগদান হিসাব ক্রেডিট 10000, নগদ টাকা কেন কমে গেছে, ব্যাংকের কারণে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। অর্থাৎ তুমি যেই হিসাবটা করবা, অর্থাৎ আমি এখন নগদান হিসাব করতেছি, নগদান যদি ডেবিট হয় আমি ডেবিট পাশে টাকা লিখব, নগদান যদি ক্রেডিট হয় আমি ক্রেডিট পাশে টাকা লিখব, কিন্তু বিবরণে আমি তার বিপরীত নামটা লিখব। আসো এবার এখানে হিসাবটা করি। আগের দিন তোমার টাকা ছিল কোন কলামে, ডেবিট কলামে, আজকে টাকা কোন কলাম থেকে আসতেছে, ক্রেডিট কলামে, তাহলে তো হিসাবটা মিলে নেই। ডেবিট ক্রেডিট আমরা জানি ডেবিট ক্রেডিট যখন হবে তখন মাইনাস, যখন ডেবিট ডেবিট হবে তখন বৃদ্ধি, যখন ক্রেডিট ক্রেডিট হবে তখন বৃদ্ধি, কিন্তু যখন ডেবিট ক্রেডিট কিংবা ক্রেডিট ডেবিট হবে তখন সেটা হ্রাস পায়। তাহলে 30000 থেকে 10000 বাদ দাও, 20000। আমি কেনই ডেবিট পাশে লিখলাম, কারণ আমার ডেবিট পাশে টাকা বেশি আছে তাই। সাপোজ যদি এখানে 30000 না হয়ে যদি এখানে টাকা থাকতো ধরো 5000 টাকা বা ধরো আরও কম, ধরো তুমি ধরো এখানে 2000 টাকা আছে, তাহলে 2000 থেকে 10000 বাদ দিলে কত, 8000, তখন আমি এইখানে লিখতাম 8000, কারণ আমার ডেবিট পাশে টাকা কম ক্রেডিট পাশে টাকা বেশি, তাই আমি টাকা বাদ দিয়ে লিখতাম ক্রেডিট পাশে। যেহেতু এখন আমার অঙ্কে ডেবিট পাশেই টাকা বেশি তাই আমি ডেবিট পাশেই টাকা লিখলাম বাদ দেওয়ার পরে 20000 টাকা। এরপর খেয়াল করো 8 তারিখ পণ্য ফেরত পাওয়া গেল, পণ্য ফেরত পাইছো, তুমি তো অবশ্যই পণ্য বিক্রয় করছো, নাহলে ফেরত পাবা কীভাবে, এবং 1 তারিখের পণ্যটাই তুমি ফেরত পাইছো, 1 তারিখে তো বাকির লেনদেন, বাকির লেনদেনের কোনো লেনদেন এখানে আসবে না। 12 তারিখ দেনাদার হতে প্রাপ্তি, দেনাদার হতে টাকা পাইছো, নগদ টাকা কি অবশ্যই তোমার বৃদ্ধি পেয়েছে, তাহলে নগদান হিসাব ডেবিট, এই যে ডেবিট পাশে লিখলাম নগদ টাকা কেন বৃদ্ধি পেয়েছে, দেনাদারের কারণে, তাহলে দেনাদার হিসাব ক্রেডিট।
খেয়াল করো, আগের দিন তোমার টাকা ছিল ডেবিট পাশে, আজকে তোমার টাকা আছে আসতেছে কোন পাশ থেকে, ডেবিট পাশে। ডেবিট ডেবিট মিলে গেছে, যোগ করো 26,000। যখন এভাবে মিলে যাবে তখনই তুমি যোগ করবা। এরপর 15 তারিখ, ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। মালিক উত্তোলন করছে কোথা থেকে? ব্যাংক থেকে। নগদ টাকা কি কমেছে না ব্যাংকের টাকা কমেছে? ব্যাংকের টাকা কমেছে, এটা কি এখানে আসবে না। এরপর 20 তারিখ, পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। এখানেও পণ্য ক্রয় করছে চেকের বিনিময়ে, তাহলে চেকে যদি পণ্য ক্রয় করে ব্যাংকের টাকা কমে, নগদ টাকা না, তাই এই লেনদেনটা এখানে আসবে না। এরপর 25 তারিখ, বলা আছে বিক্রয় 12,000 টাকা। তুমি বিক্রয় করছো, অবশ্যই তোমার নগদ টাকা বাড়ছে, তাহলে নগদ টাকা বাড়ছে, বাড়লে ডেবিট, নগদান হিসাব ডেবিট। নগদ টাকা কেন বাড়ছে? বিক্রয়ের কারণে, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। এখন খেয়াল করো, আগের দিন টাকা কোথায় ছিল? ডেবিটে। আজকে টাকা কোথা থেকে আসতেছে? ডেবিটে। দুটা সাইন মিলে গেছে, তাই যোগ হবে কত? 37,000। ঠিক এইভাবেই আমরা আমাদের খতিয়ানটা আমরা শেষ করব। নিচে কোনো জেড টানবা না, এইভাবেই তোমরা রাখবা। অঙ্কটা সবাই তুলো এবং আরও একটি শখ আট করো। তা দেখো, এখন আমরা ব্যাংক হিসাবের আইটি খতিয়ান করছি, তা আমরা আসলে এই অঙ্কটা তোমাদের বুঝিয়ে দিই। এখানে ওই কাজ দিয়ে আমরা অঙ্কটা করব। 6 তারিখে বলা আছে ব্যাংকে জমা দান। যেহেতু তুমি ব্যাংক হিসাবের খতিয়ান করবা, ব্যাংক হিসাব হয়েছে এরকম লেনদেনগুলোই এখানে হিসাববুক্ত করা হবে। এবং ব্যাংক হিসাব যদি ডেবিট হয়, আমি ডেবিট পাশে টাকা লিখব, বিবরণে লিখব ক্রেডিট হিসাবের নাম। ব্যাংক হিসাব যদি ক্রেডিট হয়, আমি ক্রেডিট পাশে টাকা লিখব, বিবরণে লিখব ডেবিটের নাম। 6 তারিখে বলা আছে ব্যাংকে জমা দান। ব্যাংকে টাকা জমা দিছো, তাহলে ব্যাংক কি? ব্যাংকের টাকা বেড়ে গেছে, ব্যাংক ডেবিট। তাহলে ক্রেডিট হয়েছে কি? নগদ টাকা কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট। তাই এই 10,000 লিখলাম ডেবিট পাশে, এখানেও লিখলাম ডেবিট পাশে। এরপরে বলা আছে দেখো, 15 তারিখে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 1,000 টাকা। মালিক ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে টাকা উত্তোলন করছে, এতে কারবারের ব্যাংকের টাকা কমে গেছে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংকের টাকা কেন কমে গেছে? উত্তোলনের কারণে, উত্তোলন হিসাব ডেবিট। ব্যাংক হিসাব ক্রেডিট, তাই ক্রেডিট পাশে টাকা লিখলাম এবং তার বিপরীত নাম লিখলাম বিবরণের ঘরে উত্তোলন হিসাব। আগের দিন টাকা ছিল তোমার ডেবিট পাশে, আজকে টাকা তোমার ক্রেডিট পাশে আসতেছে, টাকা বাদ দেওয়ার পরে 9,000 টাকা আমি ডেবিট পাশেই লিখলাম। এরপর দেখো 20 তারিখ, 20 তারিখে বলা আছে পণ্য ক্রয় করে চেক প্রদান। চেক প্রদান করছো, ব্যাংকের টাকা কমে গেছে, তাই ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংকের টাকা কেন কমে গেছে? ক্রয়ের কারণে, তাহলে ক্রয় হিসাব ডেবিট। আগের দিন টাকা ছিল ডেবিট পাশে 9,000, আজকে টাকা আসতেছে ক্রেডিট পাশ থেকে 4,000, 9 থেকে 4 বাদ দিলে 5,000 টাকা। ঠিক পর্যায়ক্রমে এভাবেই তোমরা অঙ্কগুলো করবা। তা আজ আর নয়, ইনশাআল্লাহ আগামীকাল আমরা টি সকের অঙ্কগুলো করবো খতিয়ানে। ওই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।